হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আলোচনা করব রুমানিম অয়েলের বিষয় নিয়ে। এই রুমানিম অয়েলটি শরীর থেকে পুরনো ব্যথা দূর করার জন্য অনেক কার্যকারিত ভূমিকা পালন করে থাকে। আপনাদের ভিতর যদি কারো চোট লাগা ব্যথার সমস্যা, কোমরে ব্যথার সমস্যা, বাতের ব্যথার সমস্যা এবং জয়েন্টের ব্যথার সমস্যা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে রুমানিম অয়েলের সঠিক ব্যবহার বিধি, কতদিন পর্যন্ত ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন এবং এই অয়েলটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন, তো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে এক একটি বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, রুমানিম অয়েলটি আসে 60 ml-এর একটি শিশিতে। আর এই অয়েলটি সম্পূর্ণ অরিজিনাল এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে সরিষা, আরান্ডি, তারপিন তেল, অশ্বগন্ধা, তিল, ধুতরা সহ আরও অন্যান্য জড়িবুটি। এই তেলটি আপনারা পেয়ে যাবেন মাত্র 168 টাকায় যে কোনো ঔষধের দোকানে। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক এই রুমানিম অয়েলের সঠিক ব্যবহার বিধি আর কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি যেসব ব্যথার কথা আপনাদের প্রথমে বলেছি, জয়েন্টের ব্যথা, কোমরে ব্যথা, বাতের ব্যথা এবং পুরনো থেকে পুরনো শরীরে যদি কোনো ব্যথা থাকে, যে স্থানে আপনার ব্যথা হচ্ছে সেই স্থানে এই তেলটি আপনারা যখন বের করবেন, দেখবেন এর কোনো কিন্তু রং মেশানো নেই, সম্পূর্ণ ন্যাচারাল রং এটা, ঠিক আছে? এরকম ধরনের আসবে, যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনারা 3 থেকে 4 ফোঁটা দিয়ে এরকম ভালোভাবে মালিশ করুন 15 থেকে 20 মিনিট এরকম, ঠিক আছে? জোরে জোরে মালিশ করতে হবে। মালিশ করার পর কিছুক্ষণ আপনারা বসে থাকবেন বা শুয়ে থাকবেন, দেখবেন এরকম নিয়মিত দিনে একবার, যে কোনো সময় দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, এক টাইম করবেন 15 থেকে 20 দিন রেগুলার করতে থাকুন। মাত্র 7 দিনের ভিতর আপনার সেখানে থেকে ব্যথা দূর হবে, আপনি দেখবেন ঠিকঠাকভাবে চলাচল করতে পারছেন। আগে ধরুন 1 কিলোমিটার আপনার চলতে গেলে 3 থেকে 4 বার বসতে হতো বা দাঁড়াতে হতো, কিন্তু এখন আপনি এই তেলটি ব্যবহার করার পর 1 কিলোমিটার আরামে চলতে পারবেন। এই তেলটি যে কোনো বয়সের যে কোনো মানুষরা ব্যবহার করতে পারে। এই তেলটি ব্যবহার করে শরীরে কোনো রকম ক্ষতি বা সমস্যা হয় না। তো বন্ধুরা, আমি আপনাদের আর একটা কথা বলে রাখি, এটা যেহেতু আয়ুর্বেদিক ঔষধ এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট, অনেকের হয়তো শরীরে শুটও করতে না পারে বা কিছুদিন টাইম বেশি নিতে পারে, তো এই সমস্যা কিন্তু হতে পারে যে আপনার ধরুন 15 দিনে কোনো মানুষের ব্যথা দূর হচ্ছে বা আপনার হয়তো 30 দিন পরে গিয়ে রেজাল্ট দেখাতে পারে। তো আপনি কোনো চিন্তা করবেন না, তেলটি ব্যবহার করতে থাকুন, দুর্দান্ত লাভ পাবেন বা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েও তেলটি ব্যবহার করতে পারেন। তো আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।